নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএন নিউজে আপনাদের স্বাগত। আজ দেখাবো এক অদ্ভুত খবর, উত্তর আসানসোলের ওই গ্রামটা গোবিন্দপুর, 21 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রাম। গোবিন্দপুর গ্রামের ওই বাড়িটাতে ভাড়া ছিল এক যুবক, বলুন এক পড়ুয়া, যুবকও বলতে পারেন, পড়ুয়া বলতে পারেন। এবং বেসিক্যালি কি হয়েছে, ওই যে গ্রামটা আশেপাশে বিভিন্ন কলেজ থাকায় প্রচুর ছাত্রছাত্রী তারা ওখানে ভাড়া নিয়ে থাকে, কেউ পেইং গেস্ট হিসেবে থাকে, কেউ ভাড়া নিয়ে থাকে, কেউ গেস্ট হিসেবে থাকে এবং তারা বিভিন্ন জায়গা থেকে আসে, সেখানে ভাড়া থাকে। ওই গ্রামের বেশিরভাগ বাড়ি যেটা জানতে পারা যাচ্ছে যেখানে কিন্তু ভাড়াটি অনেক রয়েছে, সেই রকমই গোবিন্দপুর গ্রামের ওই দোতলা বাড়িটা, দোতলায় ভাড়া নিয়েছিল এক যুবক বা এক পড়ুয়া, সে নিজেকে পড়ুয়া বলে পরিচয় দিয়েছিল। তারপর কি হল, তারপর বুধবার রাত্রে পুলিশ দেখা গেল সেখানে, গ্রামবাসী দেখা গেল সেখানে, কি একটা যেন হয়েছে, দেখুন কি হয়েছে। মাকে দেখার আগেও কিন্তু আমাকে দেখতে পেয়েছে, কিন্তু আমার উপরে প্রথমে অ্যাটাক করেনি, মার বাবাকে মারার জন্য অ্যাটাক করেছে আমি বুঝতে পারছি। আমি এখানে বসে আছি, আমাকে দেখতে পেয়েছে, আমি পরে বাইরে গেছে, মা তো চুপচাপ কথা শুনে বসে আছে। বাড়ির মালিক বা প্রতিবেশীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে যে একজন সেখানে বাড়ি ভাড়া নিয়েছিল এবং সে পড়ুয়া বলে বাড়ি ভাড়া নিয়েছিল, এবং সেই সময় সে বাড়িতে ছিল বেশ কয়েকদিন। তারপর যখন সেই বাড়ির মালিকের ছেলে সেই পড়ুয়াকে জিজ্ঞেস করে তার পড়াশোনা সম্পর্কে, কোন ইয়ারে পড়ছে বা কী ব্যাপার, তার কথাতে একটু অসঙ্গতি মনে হয় এবং যথারীতি সে ডকুমেন্টস চায় বাড়ি ভাড়া দেওয়ার কারণে, কিন্তু সে ডকুমেন্টস পাওয়া যায়নি। অর্থাৎ সেই ব্যক্তি বা সেই পড়ুয়া বা সেই যুবক সে ডকুমেন্টস দিতে চায়নি। এরকম বেশ কয়েকদিন আরও চলার পরে তাকে বাড়ি ছেড়ে দিতে বলা হয় এবং প্রথম অবস্থায় সে কিছুটা সময় নেয়, বাড়ি ছাড়তে চায় না। তারপর প্রতিবেশীদের নিয়ে তাকে বাড়ি ছাড়িয়ে দেওয়া হয় এবং ছাড়িয়ে দেওয়ার পর কি হলো শুন তাদের মুখে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, বলবে সেই বাড়ির মালিক, বলবে সেই বাড়ির মহিলা, বলবেন প্রতিবেশী, এবং ঠিক কি হলো শুনুন তাদের মুখে। কুড়ি দিন আগে একটা ছেলে স্টুডেন্ট বলেই ঢুকেছিল, যদিও স্টুডেন্ট নয়, যখন জানতে পেরেছি সে স্টুডেন্ট নয়, তখন তাকে ঘর থেকে বিতাড়িত করেছি যে তুমি ঘর ছেড়ে চলে যাও। তো সে বললো দেখছি খুঁজছি, তাহলে না না তুমি চলে যাও, মদ ফদ খেতো অনেক খারাপ কাজ দিয়ে, যখন বিতাড়িত করে দিয়েছি তারপরেও কালকে এসেছিলো, মানে বুঝতে এসেছিলো কিছু। হ্যাঁ, আমাদের আরেকজন যে বন্ধন ব্যাংকের স্টাফ আছে ও দেখতে পেয়েছে বলে হয়তো কালকে জিনিসটাকে আঞ্জাম দেয়নি, আজকে হঠাৎ করে দরজা ছিটকিনি খুলে আমাকে, মাকে বাবাকে গাছের ডাল দিয়ে অনেক মেরেছে, আমার গলার চেন নিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপরে যখন দরজা কোনো রকমের দুজনকে ধস্তাধস্তি করে দরজা বন্ধ করতে পেরেছি, তখন আরেকজন এসে পড়ে আমাকে মেরেছে কেন দরজা বন্ধ করছে বলে, তারপরে সে পালিয়ে গেছে কোনো রকমে। তখন পাশের বাড়ি যখন ডেকেছি ও বেরিয়ে আসতে নিয়েছে, তখন ওকে বন্দুক দেখিয়েছে গুলি করে দেবো বলে, তারপরে ও ভয়ে ঘর ঢুকে গেছে, তখন স্যার তারা পালিয়ে গেছে। তিনজন লোক ছিল এবং এদের কি আপনারা চেনেন? একজনকে শুধু চিনি। কিভাবে চেনেন? ও ঘরে স্টুডেন্ট বলে ভাড়া ছিল। যখন 5 দিন পর আমি জানতে পেরেছি যে ও স্টুডেন্ট নয়, আমি 5 দিনের জন্য বাড়িতে ছিলাম না, বাবা এসে বললো যে আমি যখন এলাম বাড়িতে, বাবা বলে একজন স্টুডেন্ট এসছে যে কথা বলে, তখন কথা বলছি ওর কথার কোনো সামঞ্জস্য নেই, মানে কোন ক্লাসে পড়ে, মানে কোন ইয়ারে পড়ে, কী সাবজেক্ট নেয়, ভুলভাল বকছে আর কি। তখন আমি বললাম ভাই তুমি স্টুডেন্ট নও, মিথ্যা কথা বলছো, তো তুমি ঘর ছেড়ে চলে যাও, ঠিক আছে। তারপরে সে 2 দিন সময় দিয়েছে, তারপরে সে যখন যায়নি তাকে বকে চোখে, হ্যাঁ, প্রতিবেশী দুজনকে নিয়ে বকে চোখে তাকে বার করে দিয়েছে। হ্যাঁ, তারপরে আজকে 20 দিন পর কালকে, গতকাল সে একবার এখানে তাকে দেখতে পেয়েছে, আমাদের আরেকজন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, বাগান থেকে বেরিয়ে যাচ্ছিল, তারপরে তো 24 ঘন্টার মধ্যে ব্যাপারটা অ্যাকশন হয়ে যায়, বুঝতে পারিনি। এই ঘটনাটা কখন ঘটেছে? এটা টোটাল যারা ছিল তাদের কি মুখ টুক বাঁধা ছিল না? হ্যাঁ, বাঁধা ছিল, তিনজনই ছিল, গাছের ডাল নিয়ে মেরেছে। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম টাইম, তিনজনের কি মুখ বাঁধা ছিল? আজকে তিনজনেরই মুখ বাঁধা ছিল। গাছের ডাল কোনো পেল কোথা থেকে? আমাদেরই কোথা থেকে নিয়ে, হেঁটে এসেছিল কি মনে হয়? হেঁটেই এসেছিল, কারণ যারা দেখতে পেয়েছে অল্প অল্প তারা দৌড়াতে দেখেছে, বাইক নিয়ে থাকলে তো বাইক নিয়ে যেত। এবার যেহেতু আমাকে মারছিল, আমি যথাসম্ভব এইভাবে আটকেছি, তো গামছা বাঁধা ছিল,
আর মাকে খুব খারাপ ভাবে প্রহার করছিল বলে জিনিসটা আমি ঘরের ভিতরেই মারধর করেছি। হ্যাঁ হ্যাঁ, এইখানে এখানে মেরেছে, এখানে আমি এখান থেকে দুজনকে বার করতে পেরেছি, কারণ তিনজন ঘরে ঢুকে গেলে পরে আরো বেশি ক্ষয়ক্ষতি হতো। কি নাম আপনার? আমার নাম অজয় কুমার দেবনা। দেখলাম আপনার আমার একদম মুখোমুখি, আমাকে একদম উনি আর আমি একদম ফেস টু ফেস, কিন্তু আমি ওনার পেটে যে ঠেলা মেরেছি, ঠেলা মেরে আমি দৌড়ে চলে গেছি, কিন্তু উনি ফায়ারিং কিছু করেনি। আমি তারপর আমি আমার দাদাকে চিল্লাই এবং জোরে জোরে চিল্লিয়ে বলছি যে দাদা দরজা বন্ধ কর, আমার ঘরে দুটো বাচ্চা আছে, ও হাতে বন্দুক আছে। বাস এইটুকুই। কজন ছিল? আমি একজনের সঙ্গে ফেস করেছি, পিছনে একজনকে দেখেছি, আর তারপর দেখিনি কাউকে। আমি তো নিজে প্রাণে বাঁচাবার জন্য আমি তো দৌড়াচ্ছি, আমি আর কি দেখবো কাকে। আমি তো একদম ওদের দিকে, বাড়ির দিকে দৌড়েছি, আমি একদম কি বলে না না শান্তিনিকেতনের দিকে দৌড়েছি। আমার মাথায় চিন্তা লাগছে আমার ঘরের দরজাটা খোলা আছে, আমি দেখিনি কাকে মাসে। একটা 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 মেন রাস্তা দিয়ে গেছে, যেটা আমাকে বন্দুক দেখিয়েছে ও মেন রাস্তা দিয়ে গেছে। বাড়ি ছেড়ে সেই ভাড়াটে চলে যাওয়ার পরে তারপর সে নাকি আরো দুজনকে সঙ্গে নিয়ে মুখ বাঁধা অবস্থায় অর্থাৎ গামছা বেঁধে সেই বাড়িতে আসে বুধবার রাত্রে। এবং বুধবার রাত্রে এসে বাড়ির পিছন দিকে ঢোকে, বাড়ির মহিলাকে মারধর করে, বাড়ির যে ছেলে তাকে মারধর করে, সোনার চেন কেড়ে নেয় এমনটাই অভিযোগ। এবং প্রতিবেশী যখন তাকে আটকাতে আসে তখন নাকি তারা তাদের মধ্যে একজন বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে পালায় এবং ছুটতে পালায়, এরকমই তাদের বক্তব্য। ঘটনা তদন্ত করছে আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ সেখানে পৌঁছেছে খবর পাওয়া মাত্রই এবং তারা তদন্ত শুরু করে সব কিছু লিখিত বয়ান বাড়ির মালিকদের কাছে নিয়েছে। খোঁজ চলছে কিভাবে ঘটনা ঘটলো, কারা এই ঘটনা ঘটালো। কিন্তু এলাকাবাসীর যেটা কথা, সেই এলাকায় যথেষ্টই অন্ধকার, আলোর অভাব রয়েছে। এবং তারপর যখন এত ভাড়াটে থাকে এবং প্রচুর মোটরবাইক সন্ধ্যের পর থেকে সেখানে থাকে, অর্থাৎ কিছু কিছু বাড়িতে কিন্তু সিসিটিভি লাগানো খুব জরুরি। তাতেও কিন্তু ক্রাইম হলে পরেও সেই ক্রাইমটা কিছুটা জানতে পারা যায়, পুলিশেরও খুঁজতে সুবিধা হয়, সাধারণ মানুষও জানতে পারে এবং বাঁচতে পারে। তার সঙ্গে একটা জিনিস মাথায় রাখা দরকার যে উইদাউট এভিডেন্স কাউকে বাড়ি ভাড়া দেবেন না। কেন? ঘটনা ঘটার পরে কিন্তু তার খোঁজ পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়, আমরাও একথা বলছি, এবং বাড়ি ভাড়া দেওয়ার সময় তার যে ডকুমেন্টস সেটা থানাতে একবার ভেরিফিকেশন করিয়ে নেওয়া জরুরি দরকার, আপনার স্বার্থের জন্যে, আপনার সুবিধার জন্যে এবং এলাকাকে নিরাপত্তার মধ্যে রাখার জন্যে, সাধারণ মানুষ যাতে অসুবিধে না পড়ে, যে ঘটনা আজ ঘটেছে পরবর্তী সময় যেন না ঘটে। হতো পারতো বড়ো কোনো ক্রাইম হয়ে যেত, হতো পারতো বড়ো কোনো ঘটনা ঘটে যেত, তখন যদিও আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং তৎপর হয়ে খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছেছে। এলাকার ছেলেরা, এলাকার যারা রয়েছে তারাও সেখানে পৌঁছেছে, সকলে মিলেই চেষ্টা করছে এবং এই ঘটনা যেন আর না ঘটে তারও কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে।